নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা ইংলিশ অর্থাৎ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন যে ইংলিশ গ্রামারে আপনাদের বর্তমানে যে পারফরমেন্স সেটা কেমন আছে তো চলুন যে প্রশ্নটা উত্তর সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে কুড়িটা প্রশ্ন আলোচনা করব আর কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনাদের প্রাপ্ত মার্কস কত তা আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে অবশ্যই আমাদের পোস্ট করবেন আপনাদের সাথে সাথেও আমরাও জানতে পারবো যে আমাদের কাজের সফলতা তো চলুন বন্ধুরা শুরু করবো আজকে এক নম্বর প্রশ্ন থেকে যেটা আপনাদের এর আগের দিনে গেল দিনের হোম টাক্সের প্রশ্ন ছিল তা কোশ্চেন ছিল ইজ দেয়ার ড্যাশ বয় ইন দ্য ক্লাস আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত আছেন তাই চলুন আমরা শুরু করছি অপশান এ ছিল নো অপশান বি ছিল এনি ওয়ান সি ছিল নান এবং অপশান ডি ছিল এভরি তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ ইজ দেয়ার নো বয় ইন দ্য ক্লাস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সধুবাদ জানাই এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো চলুন আমরা পরবর্তী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ডু ইউ হ্যাভ ড্যাশ গুড বুকস অন ইংলিশ লিটারেচার তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশান এ সাম তাদের সবার উত্তর সঠিক ডু ইউ হ্যাভ সাম গুড বুকস অন ইংলিশ লিটারেচার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আই অ্যাপেল আই অ্যাপেল আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা বলছেন অপশান সি সাম তাহলে কমপ্লিট অ্যান্সারটা হলো আই ওয়ান্ট সাম ফ্রেশ অ্যাপেলস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 আই আক্স হার ফর ড্যাশ মিল্ক বাট শি ডিড নট হ্যাভ এনি চার নম্বর প্রশ্ন আর আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে সঠিক উত্তর অপশন সি সাম তাহলে আই হার ফর সাম মিল্ক বাট ডিড নট হ্যাভ এনি চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ডু ইউ হ্যাভ ড্যাশ বুক অন গ্রামার পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডু ইউ হ্যাভ এনি বুক অন গ্রামার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সি ইটস

চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ড্যাশ মিনি শিপ ডু ইউ হ্যাভ আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হাউ মেনি শিপ ডু ইউ হ্যাভ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন উই আর গোয়িং আউট ফর ড্যাশ ফিউ ডেজ কোশ্চেন নাম্বার নয় আর নয় নম্বরের এর সঠিক উত্তর অপশন এ উই আর গোয়িং আউট ফর এ ফিউ ডেজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আই

দেয়ার ড্যাশ ট্রুথ ইন স্টেটমেন্ট বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ দেয়ার ইজ নট এ ম্যান অফ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সি ইজ এ ম্যান অফ ওয়ার্ডস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টিন আই হ্যাভ টু রাইট ড্যাশ লং এসে

এরকম কোশ্চেন তাহলে এইখানে কোনটা সঠিক উত্তর হবে তাহলে দিস ইজ নট এ ম্যাটার অফ লিটল ইম্পর্টেন্স তো বন্ধুরা আমরা ষোলো নম্বর প্রশ্ন সলভ করে ফেলেছি এবার আপনারা সবাই একে একে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন সাতান নম্বর প্রশ্নে অ্যান্সার করুন আমি কোশ্চেনটা বলছি হি নোস ড্যাশ ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক তাহলে এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি ঠিক আছে তা সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন বি লিটল হি নজ লিটল ল্যাটিন লেস গ্রিক তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন দেয়ার ইজ নট ড্যাশ ফুড ইন দ্য হাউস আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এনি তাহলে দেয়ার ইজ নট এনি ফুড ইন দিস হাউস বা ইন দ্য হাউস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর নাইনটিন উনিশ নম্বর প্রশ্নে চলে এসেছি এ ড্যাশ পেশেন্স ইজ নিডেড টু ট্যাকেল হিম তাহলে উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এ গ্রেট পেশেন্স ইজ নিডেড টু ট্যাকেল হিম নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এ ড্যাশ নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং তাহলে বন্ধুরা আমরা আজকে কুড়িটা প্রশ্ন আপনাদের সামনে সলভ করলাম আর আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে কে কতটা মার্কস পেয়েছেন সেই মার্কসটা সৎভাবে পোস্ট করুন আর আপনারাও তাতে জানতে পারবেন যে আপনাদের এই সাবজেক্টে এই টপিকের উপর আপনাদের পারফরমেন্স কোনটা আর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক বা পরবর্তী বিষয় যেটা হচ্ছে আপনাদের হোম টাক্সের কোশ্চেন অ্যান্সার পড়ব তো আমি আজকে আপনাদের হোম একটা প্রশ্ন বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো ইট ইজ ভেরি ক্লাউডি টুডে ইট ড্যাশ রেন অপশান এ মে রেন অপশন বি উড অপশন সি ক্যান আর অপশন ডি মাস্ট আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন বলছি ইট ইজ ভেরি ক্লাউডি টুডে ইট ড্যাশ রিন অপশন এ মে অপশন বি উড অপশান সি ক্যান এবং অপশন ডি মাস্ট আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর আয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট টেস্টেড হবে তাদের কাছে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ